কথায় বলে বড়দের দেখেই ছোটরা শেখে, বাংলাতেই বোধহয় এই সূত্রই প্রযোজ্য। বিধানসভায় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। এবার প্রধানমন্ত্রীর ছবিতে কালী মাখানোয় অভিযুক্ত তৃণমূল কর্মীরা। আর সেই জন্য তৃণমূলের হারমান বাহিনী আজকে প্রধানমন্ত্রীকে ছাড়েনি, তার গায়ে ছবির মধ্যে কালী মেখিয়েছেন। এটা দেশের লজ্জা, আমাদের কুচবিহারের লজ্জা, কুচবিহারের মানুষ হিসাবে। সোমবারে বিকশিত ভারত অভিযানের সূচনা করেছেন নরেন্দ্র মোদী। 2047 সালে স্বাধীনতার 100 বছরের পূর্তির কথা মাথায় রেখেই উন্নয়ন প্রযুক্তিতে ভারতকে আত্মনির্ভর করার ডাক মোদীর। সেই অভিযানের সূত্রেই কোচবিহারে বিকশিত ভারত রথযাত্রার আয়োজন করে পদ্মশিবির। আর তাতেই রথযাত্রায় বাধার পাশাপাশি প্রধানমন্ত্রীর ছবিতে কালি ছেটানোর অভিযোগ বিজেপির। বিজেপির বাধার অভিযোগ বুক চিতিয়ে স্বীকারও করল তৃণমূল। আজকে কর্মসূচি ছিল রথযাত্রা, সেই রথযাত্রাকে আটকাবার জন্য আমরা এসেছিলাম বিজেপির ঘোষিত স্থানে এবং ঘোষিত সময়ে। এখানে দেখলাম বিজেপি পালিয়েছে। আশ্চর্যজনক, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রত্যেকেই হতাশাগ্রস্ত যে বিকশিত ভারতের অর্থ কি তা হয়তো বিজেপির নেতৃত্ব বা নরেন্দ্র মোদীর সরকার তারা জানে না। মোদীজির যে উন্নয়ন, আর সেটা যদি গ্রামগঞ্জের মানুষ জানে তাহলে আর তৃণমূলকে ভোট দিবে না, কেন তৃণমূলের দুর্নীতি মানুষের একদম মুখে মুখে। সামান্য রথযাত্রার চাকা স্তব্ধ করতে পথে সক্রিয় তৃণমূল। বিরোধী কণ্ঠরোধের ছবি মাথাচাড়া দিচ্ছে দিকে দিকে। গণতন্ত্রের জন্য এই ছবি বিপজ্জনক নয় তো? তৃণমূল সুপ্রিমো তো বাংলার বিরোধী স্বাধীনতা বজায় রাখার দাবি করেন। জেলা নেতৃত্ব কি করছে তা হয়তো একবার ঢুঁ মেরে দেখা উচিত। শশীকেশ রায়, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।